অশক্তি আরও বাড়ল বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে ধৃত বলিউড অভিনেতা বিন্দু দারা সিংহ পুলিশের জেরায় অভিযোগ করেছেন, শ্রীনির জামাই মায়াপ্পানও বেটিং করেছেন। মায়াপ্পানকে ইতিমধ্যেই জেরার জন্য তলব করেছে মুম্বাই পুলিশ। বিসিসিআই সূত্রে খবর, বিন্দুর দাবি সত্যতা প্রমাণিত হলে গ্রেপ্তার হবেন মায়াপ্পান, তারপরই প্রেসিডেন্টের পদ থেকে সরানো হতে পারে শ্রীনিবাসনকে। কারণ আইপিএলে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডের যে চুক্তি রয়েছে তার 11.3 ধারায় বলা আছে, কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক বা টিম ম্যানেজমেন্টের কেউ গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট টিমের সঙ্গে চুক্তি বাতিল হবে, ফলে আইপিএলে আর খেলতে পারবে না ওই টিম। গার্ডেন ব্রিজের দুই অভিযুক্তের জামিনের আবেদন নিয়ে সরকারি আইনজীবীর বিপরীত অবস্থান। গতকাল আলিপুর দায়ের আদালতে তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের জামিনের আবেদনের বিরোধিতা না করলেও আজ কংগ্রেস নেতা মুক্তারের জামিনের তীব্র বিরোধিতা করলেন সরকারি আইনজীবী। বাবার অসুস্থতার কারণ দেখিয়ে আলিপুর দায়ের আদালতে মুক্তারের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু সরকারি আইনজীবী এর তীব্র বিরোধিতা করে বলেন, মুক্তার গার্ডেন ব্রিজ এবং বন্দর এলাকার কুখ্যাত দুষ্কৃতি, তিনি মুক্তি পেলে মামলার সাক্ষীদের ভয় দেখাবেন, ব্যাহত হবে বিচার প্রক্রিয়া। এরপরই মুক্তারের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। কিন্তু দুই অভিযুক্তের ক্ষেত্রে সরকারি আইনজীবীর দুই অবস্থান ঘিরে প্রশ্ন আইনজীবী মহলে। সরকার শেষ পর্যন্ত আদালতের আদেশ মেনে নিরাপত্তা ব্যবস্থা করতে পারুক কিংবা নাই পারুক, ভোট প্রক্রিয়া থেকে সরে আসবে না রাজ্য নির্বাচন কমিশন। কমিশন এখন শুধু অপেক্ষা করছে স্বরাষ্ট্র সচিবের লিখিত রিপোর্টের জন্য, যা সোমবারের মধ্যেই কমিশনের কাছে তাঁর জমা দেওয়ার কথা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বৈঠকেই স্বরাষ্ট্র সচিব বুঝিয়ে দিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। ঘাটতি মেটাতে বাইরের রাজ্য থেকে আনতে হবে 35,000 সশস্ত্র পুলিশ, যা আনা প্রায় অসম্ভব বলেই মনে করছে স্বরাষ্ট্র দপ্তর। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সোমবার বিকেলের মধ্যেই যেন সেই রিপোর্ট জমা দেওয়া হয়। কমিশন সূত্রের খবর, সরকার পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলেও সোমবারই বিজ্ঞপ্তি জারি করে ভোট প্রক্রিয়া চালু করে দেবেন তারা। তারপর 3রা জুন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট জমা দিয়ে কমিশন জানিয়ে রাখবে নিরাপত্তা নিয়ে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। আইনজ্ঞ মহলের ধারণা, শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে নির্দেশ দিতে পারে আদালত। অপর্যাপ্ত নিরাপত্তা নিয়েই ভোট করতে হলে, কমিশন কর্তারা জানাচ্ছেন, সেই পরিস্থিতিতে কোথাও কোনো বড় ধরনের গণ্ডগোল হলে, রাজনৈতিক হিংসা ছড়ালে কিংবা কোথাও ব্যাপক আকারে মনোনয়নপত্র জমা দিতে না পারার ঘটনা ঘটলে ওই এলাকায় ভোট স্থগিত করে দিতে পারে নির্বাচন কমিশন। ঘটনার সূত্রপাত সকাল 9:30 নাগাদ। স্থান সোনারপুরের কাছে নাজিরাবাদ। স্থানীয় সূত্রে খবর, একটি মাঠ দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুই শিবিরের মধ্যে গণ্ডগোল চলছিল নাজিরাবাদ এলাকায়। শুক্রবার সকালে তা সংঘর্ষের আকার নেয়। ওই সময় এলাকায় শুটিং করতে যাচ্ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। তার অভিযোগ, হঠাৎই হামলা চালানো হয় তার গাড়িতে। শঙ্কর চক্রবর্তীর দাবি, হামলাকারীদের মধ্যে কয়েকজন তৃণমূলের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনারপুর থানার আইসি, পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা। তদন্তে নেমেছে পুলিশ।